বঙ্গবন্ধু স্টেডিয়ামের সমস্যা নিয়ে মুখোমুখি জাতীয় ক্রীড়া পরিষদ এবং ফুটবল ফেডারেশন। এবার সরে জমিনে পরিদর্শন করলেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। ডেডলাইন অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশা তার। ফুটবল অ্যাথলেটিক্স ফেডারেশনের সাথে অন্য ফেডারেশনের শীর্ষকর্তারাও এসেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রীর সফরকে ঘিরে। মধ্য মাঠেই ক্রীড়ামন্ত্রীকে ঘিরে ধরেন সাংবাদিকরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের অসঙ্গতি আর নানা সীমাবদ্ধতা তুলে ধরার চেষ্টা। প্রথমবার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন নাজমুল হাসান। আড়াই বছর ধরে যে স্টেডিয়াম সংস্কার করতে গিয়ে বন্ধ খেলা, সেটাই মাথা ব্যথার কারণ নতুন মন্ত্রীর। মেজর কোনো সমস্যা থাকলে সেটাকে আগে দূর করা, আর বাকিগুলা কিছু হয়তো সমস্যা থাকবে সেটা এখন আর করতে গেলে আরও আমাদের প্রকল্পের যে সময়কাল আছে তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। জাতীয় স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ, কিন্তু সেই ফুটবলের দাবি উপেক্ষিত। ড্রেসিংরুমের আসন সংখ্যা বাড়লেও বারবার আশ্বাসের পরও পরিবর্তন হয়নি মাঠে পানি দেওয়ার পদ্ধতি। পপ আপ স্প্রিংকলের পরিবর্তে দেওয়া আছে হকি টার্ফের জন্য ব্যবহৃত মেশিন, যা কিনা মধ্য মাঠ পর্যন্ত পানি পৌঁছে দিতে পারে না। ইঞ্জুরির সংখ্যা থাকে ফুটবলারদের জন্য, যে কারণে কিন্তু স্প্রিংকল পরিবর্তন করতে হলে বাড়বে প্রকল্পের খরচ। সমস্যা দেখে সমাধান খুঁজতে বসবেন ক্রীড়া পরিষদের সাথে। একটা কথা বলতে গেলে হয় এটা ওনাদের এনএসসির উপরে পড়বে, না হয় যারা নাকি আমাদের কনসালটেন্ট অথবা ফুটবল ফেডারেশন, কাজে ওইটা স্পেসিফিক্যালি কাগজপত্র না দেখে এরকম কমেন্ট করাটা ঠিক হবে না। কাজে আমি ধরে নিচ্ছি যারই হোক সমস্যা এখন আছে, এই সমস্যা এটাকে নিরসন করা সম্ভব কি না, যদি সম্ভব হয় আমরা অবশ্যই করব। প্রেস বক্সও আন্তর্জাতিক মানের নয়, পিলারের কারণে সাংবাদিকদের খেলা দেখার যেমন সমস্যা, তেমনি ভিডিও ধারণের জায়গাও নেই। সেখানেও সামর্থ্যের মধ্যে সমাধানের প্রতিশ্রুতি নতুন মন্ত্রীর। কোনো একটা স্থাপনা যখন করা হবে, সেটা রেনোভেশনই হোক কিংবা নতুন করে করা হোক, যে যে স্পোর্টসের ফেডারেশন এটার সাথে জড়িত তাদের কাছ থেকে নিয়ে একটা প্ল্যান তৈরি করতে হবে, ওই প্ল্যানটা সবাই সই করতে হবে। ওয়ান্স ইট ইজ অ্যাপ্রুভড এটা নিয়ে আর কোনো কথা বলার উপায় নেই। 47তম জাতীয় অ্যাথলেটিক্স দিয়ে শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে খেলা। উদ্বোধন হবে নতুন টার্ফের, ডিসেম্বরে শেষ হওয়ার কথা পুরো প্রকল্প। সাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।